প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকায় সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে কলকাতার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস, যেখানে তিনি জানিয়েছেন নির্বাচনের খবরে টলিউডের অনেক তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ফেরদৌস বলেন, টলিউডে আমার অনেক বন্ধু রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত আমার খুব ভালো বন্ধু, ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে, কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম সেটা আমি ওকে মনে করিয়ে দিই। 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, সে কথায় ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস। এ বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সবসময় দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি, সেখান থেকে প্রায় 2 বছর আমি দূরে ছিলাম, একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল, ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে, আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখ করি।